আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মডার্ন প্যারেন্টিং। আজকে আমি আরেকটা ওষুধ নিয়ে এসেছি, এটার নাম হচ্ছে প্রিকোডিল 15 এবং এটার জেনেরিক নাম হচ্ছে প্রেডনিসোলোন। এই কন্টেইনারের মধ্যে 50 ml প্রোডাক্ট আছে এবং এটা অপসোনিন ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট, যেটা একটি লোকাল কোম্পানি, বাংলাদেশি কোম্পানি। যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে নেবেন। এইটার মার্কেট প্রাইস হচ্ছে 80 টাকা। সো বেসিক্যালি এটা একটা স্টেরয়েড এবং বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে, যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া, হাঁপানি, বাতজনিত ব্যাধি এবং ত্বক ও চোখের রোগের জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এটি প্রদাহ সৃষ্টিকারী পদার্থের মুক্তি রোধ করে এবং ইমিউন সিস্টেমকে দমন করে স্বস্তি প্রদান করে। পেট খারাপ দমন করার জন্য আপনারা খাবারের সাথে প্রিকোডিল 15 সিরাপটা খেতে পারবেন। একই সময় এটা খাওয়া ভালো, খরা পেটেও খাওয়া যায় এবং পেট খালি অবস্থাও এটা খাওয়া যায়, কিন্তু একই একটা পার্টিকুলার টাইমে এটাকে সেবন করা লাগবে। যেই ডোসেজটা ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবে সেই ডোসেজটাই আপনারা নেবেন। সো আরেকবার আমি আপনাদেরকে বলি এটা কেন খেতে হয়। গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া, অ্যালার্জির অবস্থা, হাঁপানি, রিউম্যাটিক ডিসঅর্ডার, ত্বকের ব্যাধি, চোখের ব্যাধি, নেফ্রোটিক সিন্ড্রোমের জন্য এই প্রিকোডিল 15 সিরাপটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। ছোট বড় সবাই খেতে পারবে। এটার কিছু সাইড ইফেক্ট আছে, যেরকম মুড চেঞ্জ, বিহেভিয়ারে চেঞ্জ আসতে পারে, খিদা বেশি লাগতে পারে, হাই ব্লাড প্রেশার, ওয়েট গেইন, গ্লুকোজ ইনটলারেন্স, এডিমা, সোয়েলিং, এইসব ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে, বাট দিজ আর ভেরি রেয়ার। বিভিন্ন ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ডোসেজ দেওয়া হয়েছে, সো ডক্টরের পরামর্শ নিয়েই আপনারা কনজিউম করবেন। আর কিছু কিছু সেফটি অ্যাডভাইসেস আছে, যেরকম অ্যালকোহল কনজিউম করলে আপনারা প্রিকোডিল 15টা খেতে পারবেন না, প্রেগনেন্সির জন্য এটা আনসেফ, তারপরে ল্যাকটেটিং মাদাররা, ব্রেস্টফিডিং মাদারদের জন্য এটা সেফ। আর কিছু কিছু সাইড ইফেক্টস, যেরকম ব্লারিনেস হতে পারে, স্লিপি ফিল হতে পারে, সো ড্রাইভিংয়ের সময় প্রিকোডিল 15 সিরাপটা না খাওয়াই বেটার। এ সকল ব্যক্তিদের লিভার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে প্রিকোডিল 15 সিরাপটা খেতে হবে। দ্যাটস অ্যাবাউট ইট। আর যদি আপনাদের কোনো ইনফরমেশান প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই প্রিকোডিল সিরাপটা ছোট বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই আপনারা ডোসেজটা দিবেন। এক একটা ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ডোসেজ দেওয়া হয়েছে, তাই বলে আপনারা ডক্টরের পরামর্শ নিয়েই আপনারা প্রিকোডিল সিরাপটা দিবেন আপনার সন্তানকে বা বড়দেরকে। এখন আমি আপনাদের ভিতরে দেখিয়ে দিব একটু। সো দিস ইজ দ্য কন্টেইনার, হাউ ইট লুকস, সাথে একটা মেজারিং কাপও দিয়ে দিবে। ইউ লাইক মাই ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।